নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বেঁচে যাওয়া ব্রেড দিয়ে আজকের পর্বে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি একটা রেসিপি। অনেক সময় এক্সট্রা ব্রেড আমাদের ঘরে থেকে যায়, সেগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। এর জন্য আমি এখানে নিয়েছি 6 পিস ব্রেড। আমি সাদা ব্রেড মানে ময়দার ব্রেড নিয়েছি, তবে অন্য ব্রেডও নেওয়া যাবে। প্রথমেই ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। 6টা ব্রেডেরই চারধারে যে ব্রাউন অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেবো। আর এই ব্রাউন অংশগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্স বানিয়ে নিতে পারেন। মিক্সিতে একটু গ্রাইন্ড করলেই ব্রেড ক্রাম্স তৈরি হয়ে যাবে। তারপর শুকনো খোলায় একটু ভেজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে পরেও দেখবেন এটা ইউজ করতে পারবেন। আমিও কিন্তু এইভাবেই ব্রেড ক্রাম্স ঘরে তৈরি করে রেখে দিই। তো সবকটা ব্রেডেরই চারধার কেটে নিয়েছি, এখন এগুলোকে ছোটো করে কেটে নেব। এরকম ছোটো ছোটো টুকরোই ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। তো সবকটা ব্রেডকেই দেখুন এভাবে ছোটো টুকরোই কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ পরিমাণ দুধ। 2 কাপ মানে এখানে টোটাল 500 ml দুধ রয়েছে। যেই দুধটা এখানে নিয়েছি সেটা আগে থেকে একবারের জন্য আমি জাল দিয়ে রেখেছি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ইউজ করছি যেহেতু এর মধ্যে ফ্যাট বেশি থাকে, তবে টোন্ড বা সেমি টোন্ড যে কোনো ধরনের দুধ দিয়ে কিন্তু এটা বানানো যাবে। জাল দিয়ে দুধ একটু ঘন করে নিতে হবে, আর দুধে সর দেখা দিলেই দুধের মধ্যে সর মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না 2 কাপ দুধ 1 কাপ দুধে পরিণত হচ্ছে ততক্ষণ অবধি এভাবে করে জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে। দুধের কোয়ান্টিটি দেখুন এখন অর্ধেক হয়ে গেছে, দুধ ঘন হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে দুধ আমি জাল দিয়েছি। এবার ব্রেডের টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধে দেওয়ার সাথে সাথেই দেখবেন ব্রেড পুরো দুধটা টেনে নেবে আর একদম নরম হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে এভাবে করে স্ম্যাশ করে দুধের মধ্যে এগুলোকে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না পুরো দুধটা টেনে নিয়ে এটা একটা মন্ডে তৈরি হচ্ছে ততক্ষণ অবধি এভাবে করে মিশিয়ে যেতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমে রাখতে হবে। একদম স্মুথ একটা মন্ড দেখবেন তৈরি হবে। তো 3-4 মিনিট পর দেখুন মিশ্রণটা একটা মন্ডে পরিণত হয়েছে, কড়াই থেকে সহজেই ছেড়ে যাচ্ছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালোভাবে প্রথমে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে সুগার সিরাপটা তৈরি করে নেবো। সেই জন্য আরেকটা কড়াইতে নিয়ে নিলাম 1 বাটি মানে 250 গ্রাম চিনি। যতটা চিনি নিয়েছি ঠিক তার সমপরিমাণ জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি একই বাটিতে মেপে দিয়ে দিলাম 1 কাপ মানে 250 ml জল। জল আর চিনির পরিমাণ সমান নিতে হবে। চিনি গলে না যাওয়া অবধি জাল দিয়ে নেব। চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। এলাচগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি, এতে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে। গোটা এলাচের জায়গায় এলাচ পাউডারও ব্যবহার করা যাবে। চাইলে এর সাথে ফুড কালার বা 1 পিঞ্চ স্যাফরনও অ্যাড করতে পারেন, তবে আমি ফুড কালার বা স্যাফরন কোনোটাই আজ অ্যাড করছি না। সুগার সিরাপে একটু চিটচিটে আঠালো ভাব না আসা অবধি জাল দিয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু 1 তার বা 2 তার ফর্ম করার কোনোই প্রয়োজন নেই, একটু চিটচিটে আঠালো শিরা হলেই হবে। তো দেখুন শিরাটায় চিটচিটে আঠালো ভাব চলে এসেছে। এবার এই কড়াইটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে মিশ্রণটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 চুটকি এলাচ গুঁড়ো, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডোটা একদম স্মুথ তৈরি হয় আর এর মধ্যে কোনো রকম ফাটল না থাকে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে মেখেছি, দেখুন একদম স্মুথ একটা ডো আমি তৈরি করেছি। এরকম স্মুথ ডো বন্ধুরা তৈরি করে নেবেন। এবার হাতের তালুতে অল্প ঘি মাখিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো আর মিষ্টিগুলোকে তৈরি করব। যে কোনো শেপে এগুলোকে তৈরি করতে পারেন, গোল অথবা এরকম সিলিন্ড্রিক্যাল শেপেও এগুলোকে গড়ে নিতে পারেন। আমি গোল গোল গোলাপজামুনের শেপে এগুলোকে তৈরি করছি। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, একদম স্মুথ যাতে বলগুলো তৈরি হয়। ভাজবার জন্য একটা কড়াইতে প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল বা ঘি গরম করে নিতে হবে। আমি তেলে এগুলোকে ভাজছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। একবার গরম হয়ে গেলে আঁচ কমে করে দিয়ে প্রথমে একটা বল এর মধ্যে দিয়ে দেখে নেব ভাজতে গিয়ে এটা ফেটে যাচ্ছে কিনা। অবশ্য করেই বন্ধুরা প্রথমে একটা বল দিয়ে দেখে নেবেন। যদি ডো ঠিকভাবে মাখা হয় তাহলে ফাটবে না, যদি ফেটে যায় তাহলে বুঝবেন ডো ঠিকভাবে মাখা হয়নি। সেক্ষেত্রে ডো আরও একবার মেখে নেবেন, প্রয়োজনে আরেকটু ময়দা অ্যাড করে ডো মেখে নেবেন, তবে অতিরিক্ত ময়দা অ্যাড করবেন না, তা খেতে এটা ভালো লাগবে না। এই বলটা কিন্তু দেখুন একদমই ফাটেনি, মানে ডো ঠিকভাবে আমার তৈরি হয়েছে। এবার বাকি বলগুলোকেও তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভেজে নেব। মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে। বলগুলো সব দিকে সুন্দর সোনালি রং না আসা অবধি ভেজে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো সাইজে একটু বড় হয়ে গেছে।
আমি কিন্তু বেকিং সোডা এর মধ্যে অ্যাড করিনি, ব্রেডের মধ্যে এমনিতেই বেকিং সোডা থাকে যে কারণে এগুলো ফুলে উঠেছে। আর বন্ধুরা মনে করিয়ে দিই, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি আসলেই আপনারা সবার আগে জানতে পারেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখুন গোলাপ জামুনের সব দিক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর বাকি গোলাপ জামুনগুলোকেও একইভাবে ভেজে নেব। বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন সেটাকে অবশ্যই তারা ফলো করে নেবেন। সবকটা গোলাপ জামুন ভেজে তুলে নেবার পর চিনি শিরার কড়াইটা আবারও গরম হতে বসিয়েছি। হালকা গরম শিরার মধ্যে ভেজে নেওয়া গোলাপ জামুনগুলোকে আমাদের অ্যাড করতে হবে। চিনি শিরা ঈষৎ উষ্ণ গরম করে নেবার পর গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টার জন্য এগুলোকে এভাবে চিনি শিরার মধ্যে রেখে দেব, যাতে এগুলোর মধ্যে ভালোভাবে রস ঢুকে যায়। আধ ঘন্টা পর ফিরে এলাম। আধ ঘন্টা আমি এগুলোকে চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটিতে এগুলোকে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম কম খরচে মিষ্টি দোকানের মতন ব্রেড গোলাপ জামুন। এগুলো একদম দোকানের গোলাপ জামুনের মতনই খেতে লাগে বন্ধুরা। দেখুন এর ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে। আমি একটা গোলাপ জামুন আপনাদের কেটে দেখিয়ে দিলাম। তাহলে রেসিপিটা ফলো করে আপনারাও ঘরে তৈরি করে ফেলুন দোকানের মতন গোলাপ জামুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।